ইমান। আমার আজকের বক্তব্যের বিষয় হবে ইমান। ইমান কাকে বলে? আমরা মনে করি রে টুপি মাথায় দিয়া মসজিদে গেলেই বুঝি ইমানদার হয়। আমরা মনে করি যে রমজান মাসে ভালো করে দাওয়াত খাওয়ার জন্য ইফতার মাহফিল করলেই বুঝি ইমানদার হয়, কিন্তু আসলে ইমান তা নয়। ইমান হচ্ছে ভিতরের বিষয়। কিসের বিষয় বললাম? ভিতরের বিষয়। একটু খেয়াল রাখবেন। সাতক্ষীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। ইমান, আমার আজকের বক্তব্যের বিষয় হবে ইমান। ইমান কাকে বলে? আমরা মনে করি রে টুপি মাথায় দিয়া মসজিদে গেলেই বুঝি ইমানদার হয়। আমরা মনে করি যে রমজান মাসে ভালো করে দাওয়াত খাওয়ার জন্য ইফতার মাহফিল করলেই বুঝি ইমানদার হয়, কিন্তু আসলে ইমান তা নয়। ইমান হচ্ছে ভিতরের বিষয়। কিসের বিষয় বললাম? ভিতরের বিষয়। একটু খেয়াল রাখবেন, ইমান হলো ভিতরের বিষয়। তারপরও খেয়াল করবেন তিনটা জিনিসের সমষ্টিতে ইমান। আল্লাহু আকবার বলেন। একটা বাতি ল্যাম্পো আপনারা শুনেছেন, বাতি বা ল্যাম্পো বানাইতে কয়টা জিনিস লাগে? তিনটা। এক নম্বর বডি, বডি লাগবে। দুই নম্বর তেল, তেল লাগবে। তিন নম্বর ওই যে পাট বা কাপড়, আমরা বলি সলিতা, আপনারা কি বলেন ওটা? হ্যাঁ, ফিতা, ফিতা। হ্যাঁ, তাহলে একটা বডি, একটু তেল আর ফিতা, এই তিনটার কোনো একটা যদি না থাকে, মনে করেন ফিতা নাই, তেল আছে বডি আছে, বাতি জ্বলবে? মনে করেন তেল নাই, ফিতা আছে আর বডি আছে, বাতি জ্বলবে? বাতি জ্বলবে না। তেল আছে, ফিতাও আছে, বডি নাই। আরে ভাই, বডি না থাকলে আপনি রাখবেন কোথায়? তেল রাখার তো জায়গা নাই। সুতরাং তিনটার কোনো একটা না থাকলে বাতির কার্যকারিতা নাই। তেমনি খেয়াল করেন অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত। কয়টা বললাম? আমরা অন্তরে বিশ্বাস করি, সত্য কথা বলতে হবে, অন্তরে বিশ্বাস করি, নামাজ পড়তে হবে, অন্তরে বিশ্বাস করি কোরআন পড়তে হবে, অন্তরে বিশ্বাস করি কোরআনের হুকুম মানতে হবে, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়া কোরআনের হুকুম আমরা সমাজে বাস্তবায়ন করছি না। কথা বলেন ঠিক কি না? তাহলে যদি ঘাটতি থাকে, বাতির যেমন কার্যকারিতা নাই, এমনি ভাবে অন্তরে বিশ্বাস করলেন অথবা মুখ দিয়ে কথা বললেন, কিন্তু এই কোরআন বাস্তবায়ন করার জন্য যদি কোনো চেষ্টা না করেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হলো না। কথা বলেন ঠিক কি না? বলে বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত চতুর্দিকে যখন দিচ্ছিলেন, চতুর্দিক থেকে কাফের মুশরিক বা ঈমানেরা চিন্তা ভাবনা শুরু করে দিল, বিশ্বনবী যেই পদ্ধতিতে কোরআনের দাওয়াত দিচ্ছে, এই পদ্ধতিতে যদি কোরআনের দাওয়াত দিতে থাকে, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। আজকে এই বাংলাদেশে সবচাইতে বড় একটা ঘর আছে যেখানে আইন পাশ হয়, একটু সাহস করে বলেন তো ওই ঘরের নাম কি? জাতীয় সংসদ, ভারতের লোকসভা, আমেরিকায় হোয়াইট হাউস, যেখানে আইন পাশ করা হয়। বিশ্বনবীর সময়ও ওই সময় একটা ঘর ছিল, কোষায়েবনে কিলাব। কি নাম বললাম? কোষায়েবনে কিলাব। যে বৈঠকটা হয় ওই বৈঠকের নাম ছিল দারুন নদওয়া। আল্লাহু আকবার বলেন। দারুন নদওয়া বৈঠকে কাফের মুশরিক আবু জাহল, উতবা, সাইবা, সব বড় বড় কাফের নেতারা এক জায়গায় বসলো। কথিত আছে, অধিকাংশ তাফসিরের কিতাবে আছে, ওই বৈঠকে স্বয়ং ইবলিস উপস্থিত ছিল। আল্লাহু আকবার। বলেন তো ইবলিস যে বৈঠকে থাকে, এই বৈঠকে ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে? যারা জবাব দিলেন না, আবারও বলছি, ইবলিস যে বৈঠকে থাকে, এই বৈঠকে ভালো কোনো সিদ্ধান্ত হয়? কোনো সিদ্ধান্ত হয় না। সবাই বসছে, কেমনে এই কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়, কেমনে এই কোরআনের প্রচারকে বন্ধ করা যায়, বিশ্বনবীকে কেমনে থামানো যায়। সবাই প্রস্তাব শুরু করে দিল, একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, জাহাপানা, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমার প্রস্তাব, বিশ্বনবী চতুর্দিকে যেইভাবে এই কোরআনের দাওয়াত দিচ্ছেন, এইভাবে যদি চলতে থাকে, দাওয়াত যদি দিতে থাকে, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। কি করা যায়? আমার প্রস্তাব,
বিশ্বনবীকে যদি বন্দি করা হয়, বিশ্বনবীকে যদি পায়ে শিকল দ্বারা বন্দি করা হয়, তাহলে তিনি আর কোনদিন কোরআন প্রচার করতে পারবে না। আল্লাহু আকবার, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। একটু মনোযোগ দেন প্রিয় মুসলিম ভাইরা, তাকে যদি বন্দি করা হয় তাহলে তিনি আর কোরআন প্রচার করতে পারবে না। এই প্রস্তাবটা যখন দিল মানব রূপী ইবলিস দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে জাহাপানা আপনার এই প্রস্তাবের সাথে আমি একমত নই। কেন আমি একমত নই? এই কারণে বিশ্বনবীকে যদি পাগল হিসাবে আখ্যায়িত করে শিকল দ্বারা বন্দি করা হয়, তাহলে বাহির দেশ থেকে যখন এই কাবা ঘর তওয়াফ করার জন্য বাহিরের লোকেরা আসবে, তাদের কাঁধে যখন যাবে একজন পাগল বন্দি আছে, একজন পাগল বন্দি আছে। আচ্ছা বলেন তো, পাগল দেখার আকর্ষণ কম না বেশি? যেভাবে জবাব দিচ্ছেন কথা কি বুঝতেছেন না আপনারা? পাগল দেখার আকর্ষণ কম না বেশি? বেশি। তবে কানে যখন যাবে একজন পাগল শিকল দ্বারা বন্দী আছে, বাইরের দেশের লোকগুলা তখন পাগল দেখার জন্য বিশ্বনবীকে দেখতে যাবে। তারা যখন বিশ্বনবীর চেহারা দেখবে, তার এই চেহারার মধ্যে এতটা নূর আছে, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, বাইরের দেশের লোক যখন দেখবে আহারে এত সুন্দর চেহারার মানুষ বন্দি আছে, শিকল দ্বারা বন্দি আছে, তখন তারা বাইরের লোক বলা বলি শুরু করবে, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে? যারা বলি পারে। প্রস্তাব ভেস্তে গেল, এক নম্বর ষড়যন্ত্র ছিল, এক নম্বর প্রস্তাব ছিল বিশ্বনবীকে বন্দি করার, কিন্তু প্রস্তাব গ্রহণ হয় নাই। আসেন, আরেকজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে যা পানা আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? আমার প্রস্তাব বিশ্বনবী যদি এই দেশে থাকে, তাহলে এই দেশের আবাল বৃদ্ধ বনিতা কোরআনের আহ্বানে ডাকে সাড়া দিয়ে তারা ইসলাম গ্রহণ করবে। আমার একটা প্রস্তাব, তাকে এই দেশ থেকে বাহির দেশে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে বাহির দেশে যা করে করুক, আমরা অন্তত পক্ষে কোরআনের দাওয়াত পাব না, আমরা অন্তত পক্ষে মুক্ত থাকবো। যেই রায় প্রস্তাব দিল, সঙ্গে সঙ্গে মিস্টার ইবলিস দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে যাহা পানা আপনার এই প্রস্তাবের সাথে আমি একমত নই। কেন? উনি বলছেন আমার প্রস্তাব হলো এই প্রস্তাবটা যদি গ্রহণ করা হয়, তাকে যদি এই দেশ থেকে বের করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর যে দেশেই বিশ্বনবী কোরআন প্রচার করবে ওই দেশের লোক দলে দলে ইসলাম গ্রহণ করবে। এমন এক সময় আসবে দল বল হয়ে গেলে এই মক্কা আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দিবে। সুতরাং আপনার এই প্রস্তাবের সাথে আমি একমত নই। তাহলে প্রস্তাব গেল কয়টা? ধরে বলেন কয়টা? এই দুইটা, এক নম্বর জেল, দুই নম্বর দেশ থেকে তাড়িয়ে দেওয়া, একটু খেয়াল করেন। তিন নম্বর প্রস্তাব, এইবারে মূল শয়তান আবু জাহল। কি নাম বললাম? আবু জাহল, মূর্খের বাবা, মূর্খের বাবা। আগে নাম ছিল আবুল হিকাম। আবুল হিকাম শব্দের অর্থ, হাফেজ সাহেব আসেন বুঝবেন, আবুল হিকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানীর পিতা। কিন্তু কোরআনের দাওয়াত গ্রহণ করার না করার কারণে, বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করার কারণে, মুসলমান না হওয়ার কারণে তার নাম হয়ে গেল আবু জাহল, অর্থাৎ মূর্খের পিতা। আজকে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজি সাহেবেরা যায় আর ওই আবু জাহেলের বাসায় জনমের মতো পায়খানা করে। ধরে বলেন ঠিক কিনা? নব্য আবু জাহেলের বাসায় এক সময় পায়খানা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝে নেন। আবু জাহল দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে যা বানাম আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? দুইটা প্রস্তাব গ্রহণ হলো না। প্রথম প্রস্তাব হলো শিকল দ্বারা বেঁধে দেওয়া, প্রস্তাব গ্রহণ করা হলো না। দ্বিতীয় প্রস্তাব দেশ থেকে বের করে দেওয়া, এটাও গ্রহণ করা হলো না। আমার একটা প্রস্তাব আছে, এই প্রস্তাব হলো বিশ্বনবীকে দুনিয়াতে বেঁচে রাখা যাবে না। এই মক্কার চতুর্দিক থেকে দশটা গোত্রের লোক দশটা তলোবারি নিয়ে এসে একযোগে আজকে রাতেই যদি বিশ্বনবীকে হত্যা করে দেওয়া হয়, তাকে যদি খতম করে দেওয়া হয়, তাহলে মুহাম্মাদের বংশের মধ্যে এমন কোন লোক নাই দশটা গোত্র আক্রমণ করে প্রতিশোধ নিতে পারে। সুতরাং আমার প্রস্তাব হলো বিশ্বনবীকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করা, হত্যা করা। যেই না এই প্রস্তাব
খাতাব আবু জাহল দিল, সঙ্গে সঙ্গে মিস্টার ইবলিস মানব বেশি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়া বলছে, জাহাপানা, এই আবু জাহল যে প্রস্তাব দিল, এই প্রস্তাবটা গ্রহণ ছাড়া এই কোরআনের আওয়াজ বন্ধ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে তিন নম্বর প্রস্তাব ছিল বিশ্ব নবীকে, ধন্যবাদ, তিন নম্বর প্রস্তাব ছিল বিশ্ব নবীকে হত্যা করার। একটু খেয়াল করেন ঘটনা, এতক্ষণ যা বললাম পাবেন কোথায়? হয়তো মনে মনে বলতে পারেন, হুজুর কি বানায় বানায়া বলতেছে নাকি? না না, আপনারা বাড়ি গিয়া খুলবেন সূরা আনফালের 30 নম্বর আয়াত। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযিয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মা আর স্মরণ করুন, বিশ্ব নবীকে বলছেন আল্লাহ, হে নবী স্মরণ করুন, ওই সময়ের কথা স্মরণ করুন, কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, আপনাকে তারা বন্দি করবে, অথবা আপনাকে তারা দেশ থেকে বের করে দিবে, অথবা আপনাকে তারা হত্যা করবে। কাফেরেরা এই তিনটা ষড়যন্ত্র করতেছিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার উপর থেকে আপনাকে বাঁচানোর পরিকল্পনা করছিলাম। বস্তুত আল্লাহর পরিকল্পনাই হলো সর্বোত্তম পরিকল্পনা বলি সুবহানাল্লাহ। তারা তো বিশ্ব নবীকে হত্যা করতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আজকেও নবীদের উত্তরসূরিদের, আজকে নবীদের উত্তরসূরি আমার সভাপতি সাহেব বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকে আলেমগণ হলো নবীদের উত্তরসূরি। আর নবীর উপর যে তিনটা ষড়যন্ত্র করতেছিল কাফের মুশরিক বেঈমানেরা, আজকে নবীদের উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে ওই 90 আবু জাহলেরা এই তিনটা প্রস্তাব গ্রহণ করে। এক নম্বর জেল, দুই নম্বর দেশ থেকে তাড়িয়ে দেওয়া, তিন নম্বর যে কোনো উপায়ে আমার পেছে গলা কেটে অথবা যে কোনো ভাবে হত্যা করা। এই তিনটা ষড়যন্ত্র আজকে 90 আবু জেহেলেরা করতেছে, কথা বলেন ঠিক কি না? বলেন ঠিক কি না? শুনে রাখো, শুনে রাখো, আজকে এই তিনটা ষড়যন্ত্রের মধ্যে যে আলেম পড়ে যাবে, এক নম্বর জেল, দুই নম্বর দেশ থেকে তাড়িয়ে দেওয়া, তিন নম্বর হত্যার ষড়যন্ত্রের শিকার, এই তিনটা ষড়যন্ত্রের মধ্যে যে দল, যেই গোষ্ঠীর, যেই ব্যক্তি পড়ে যাবে, বুঝে নিবেন তারাই হক পন্থী আলেম, কথা বলেন ঠিক কি না? আর যারা এই তিনটা ষড়যন্ত্রের সঙ্গে একমত থাকবে, এক নম্বর জেল, দুই নম্বর দেশ থেকে তাড়িয়ে দেওয়া, তিন নম্বর যে কোনো উপায় হত্যা করা, এই তিনটা ষড়যন্ত্রের সঙ্গে যারা থাকবে, বুঝে নেবেন আবু জেহেল বেঁচে নাই বটে, কিন্তু তাদের নাতি পুতি বেঁচে আছে, তারা এখন এই 2021 সালের টাটকা আবু জেহেল, আবু জেহেল, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার দিন প্রচারের সাথে সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিয়ে 63 বছর পর্যন্ত তাকে বাঁচিয়েছিলেন, তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম পেশ করছি।